হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেটের পাশাপাশি কিছু বিষয় শেয়ার করা রয়েছে মোহনবাগান দল রিলেটেড তো প্রথম যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে ফিফা কিন্তু একটা দারুণ উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান ফুটবলের জন্য বিশেষ করে রেফারি নিয়ে যে প্রবলেমটা এতদিন ধরে ফেস করছিলাম আমরা এবং প্রত্যেকটা সমর্থক থেকে শুরু করে প্লেয়াররা কোচেরা সবাই কিন্তু এই রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু বেশ হতাশ তো রেফারির সিদ্ধান্তগুলো ঠিক করার জন্য এবার বড়সড় সড়ো উদ্যোগ কিন্তু নিয়েছে ফিফা সভাপতি জিয়ানির সাথে একটি বৈঠক করে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আর সেই বৈঠকের পর একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে ফিফা ফিফার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে ফিফার একটা প্রধান রেফারি যে যিনি কি খুবই পরিচিত একজন রেফারি খুবই নামকরা একজন পরিচিত রেফারি কিংবদন্তি ইতালীয় রেফারি পিয়ের লুইজি কলিনাকে ভারতীয়র যে রেফারি রয়েছে সেই সমস্ত রেফারিদের সাথে একটা সেশন করতে চলেছে এবং অনুশীলন করাতে চলেছে মোটামুটি তাদেরকে যাতে আরও ভালো করে রেফারি দেওয়ার মতো জায়গায় নিয়ে আসতে পারে এরকম বুস্ট দেওয়ার জন্য কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ সেই কলিনা কিন্তু ভারতের কিছু রেফারিদের বুস্ট করার জন্য বা ভালো একটা সেশন কোচিং সেশন করাবে যেখানে ওই ভারতীয় প্লেয়াররা কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এবং আশা করা যায় যে এটা করার পর কিন্তু ভারতীয় রেফারিরা অনেকটা ইম্প্রুভ করবে আর এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে ফিফা এবং এআইএফএফ আর ফিফাই কিন্তু মেনলি এই উদ্যোগটা নিয়েছে এবং এআইএফএফ এর সাথে বৈঠক করার পর এআইএফএফ সভাপতি তার সাথে বৈঠক করার পরই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে আর কলিনা এই রেফারিকে আশা করি অনেকেই চেনো খুবই ভয়ঙ্কর একজন রেফারি তার চেহারা দেখলে পরেই বোঝা যায় যে তিনি কতটা ভয়ঙ্কর তো সেই একজন এক্সপিরিয়েন্স রেফারি এসে এবার ভারতীয় রেফারিদের কোচিং করাবে তো এবার যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে গতকাল রাতের একটি ভিডিওতে জানিয়েছি যে ডিমিটি পেট্রাটাসের দুই ভাই অর্থাৎ দুই পেট্রাটাস তারাও কিন্তু এবার মোহনবাগান দলের অনুশীলনে যোগ দিয়েছেন সেখানে অনুশীলন করছে তাদের খেলা যদি পছন্দ হয় বা ট্রায়ালসে তারা যদি খুব ভালো করে তাহলে কিন্তু জন ফ্যান্ডো এফসি কাপের জন্য তাদেরকে দলে রাখবে এবং এটা একটা কিন্তু খুবই ভালো দিক এর পাশাপাশি মোহনবাগান দলের গোলকিপার লাইনে বিশাল কাইতের পর সেকেন্ড গোলকিপার হিসেবে কে থাকবে এটা নিয়ে অনেক দিন ভাবনা চিন্তা ছিল এবং ভাবনা ভাবনাচিন্তায় একটা ভালো গোলকিপারকে টার্গেট করে রেখেছে ছিল আর সেই গোলকিপারটা হচ্ছে সানি ডালিওয়াল সানি ডালিওয়াল এই প্লেটটিকে দলে নেবার জন্য অনেক দিন থেকেই মোহনবাগান দল চেষ্টা করছিল অবশেষে সেই প্লেয়ারটিকে টায়ালস ডাকা হয়েছে বা টায়ালস নিয়ে এসে কোচ জন ফ্যান্ডো সহ ম্যানেজমেন্ট এবং সেখানে ভালো করলেই তারপর কিন্তু অফিসিয়ালি তার সাথে চুক্তি করবে এবং এই প্লেয়ারটির এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো রয়েছে আন্ডার সেভেন্টিন হয়ে ক্যানাডা ইউএসএ খেলার অভিজ্ঞতা রয়েছে তার তো যথেষ্ট একজন ভালো গোলকিপার সেকেন্ড গোলকিপার হিসেবে একটা গোলকিপার খুঁজছিল সেই মতো যদি এই প্লেটটি সেকেন্ড গোলকিপার হিসেবে চান্স পাই সেটা কিন্তু অনেকটাই ভালো হবে আর এটা এই প্লেটটি চান্স পাবে এটুকু তোমরা ধরে না রাখো এর পাশাপাশি সবশেষে যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ব্রেন্ড হামিল এই ব্রিন্ডন হামিলকে নিয়ে কিন্তু বড় একটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ব্রিন্ডান হামিলকে দলে নেবার জন্য ইন্দোনেশিয়ার ফাস্টায়ার লিগের একটি ক্লাব এই মুহূর্তে ইচ্ছা প্রকাশ করেছে তাকে দলে নেবে আর সেই দলটি হচ্ছে পেরসাবায়া সুরাবায়া পেরসাবায়া সুরাবায়া এই দলের বর্তমান হেড কোচের দায়িত্বে রয়েছে জোসেফ গাম্বাউ জোসেফ গাম্বাউ এফসি দলের হয়ে দুটো মরশুমে তিনি আইএসএলের মানে কোচিং করিয়ে গেছে তো তিনি জানেন যে এর কোন প্লেয়ার ভালো এবং কোন প্লেয়ার খারাপ কেমন কি তার অভিজ্ঞতা রয়েছে যে কেমন কি খেলতে পারে সেই অনুযায়ী জোসেফ গাম্বার হাত ধরেই কিন্তু এবার ব্রেনডান হামিলের সাথে কথাবার্তা বলছে সেই ইন্দোনেশিয়ার পেরাসাবিয়া দলটা এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী মরসুমে মোহনবাগান দল ছেড়ে জোসেফ গাম্বাউর হাত ধরেই ইন্দোনেশিয়ার এই দলে খেলতে পারে আর সম্পূর্ণ এই ডিলটি ডান হওয়ার পেছনে কিন্তু জোসেফ গাম্বাউর হাত রয়েছে কারণ জোসেফ গাম্বাউর হেড কোচ তো তিনি সাজেস্ট করেছে এই প্লেয়ারটিকে দলে নেওয়ার জন্য তো সেই সেইমতো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হামিলকে তোমরা মোহনবাগান দল ছেড়ে এই ক্লাবের হয়ে খেলতে দেখতে পারো তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এই ছিল আজকের ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো